দেখুন আবারও উত্তর কোরিয়ার উপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা অনুমোদন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধারাবাহিকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া আর তারই জের ধরে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নতুন একটি আদেশ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের নিষেধাজ্ঞার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ মার্কিন নিষেধাজ্ঞা অনুমোদন করলেন ট্রাম্প জাতিসংঘের আহ্বানকে উপেক্ষা করে উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে মার্কিন প্রশাসন নতুন এই নিষেধাজ্ঞা আনে জানা গেছে উত্তর কোরিয়ার সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ রাখছে এমন প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করছে মার্কিন কোষাগার এর ফলে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সাথে দেশটির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যাবে এ ব্যাপারে ট্রাম্প জানান চীনের কেন্দ্রীয় ব্যাংক ও দেশটির অন্যান্য ব্যাঙ্কে নির্দেশ দিয়েছে পিয়াং এর সাথে বাণিজ্য যোগাযোগ বন্ধ করে দিতে এ নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার পোশাক শিল্প মৎস্য তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন উৎপাদনমুখী কারখানা ক্ষতিগ্রস্ত হবে বলেও ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ট্রাম্প আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে